আমাকে এখানে কেন এনেছো? আগে এইটা বলো। রাখার জন্য কেজিএফ এ সেফটি সোনা। অনেক ভয়ঙ্কর এই সব লোক। আর তাছাড়াও এত বড় কোম্পানি চালককে কোম্পানি দেওয়ার মতো কাউকে তো লাগবে। এন্টারটেইনমেন্ট সোনা, ইউ আর মাই এন্টারটেইনমেন্ট সোনা। এই বন্ধ কর, অনেক হয়েছে, খুব তেল ধরেছে। তখন থেকে দেখছি কুত্তার মতো ঘেউ ঘেউ করছে। আমার লাভারের ব্যাপারে কথা বলবি? কমল কি করছিস? বসে বল। ও তোর এন্টারটেইনমেন্ট লাগে তাই না? চুপচাপ বসে আছি বলে একটু বেশি লাপাচ্ছিস। কি করছিস তুই? নিজের অকাত জানিস তুই? মুম্বাইয়ের গলিতে সুপলিশ করে চিল্লার নিয়ে বেঁচে থাকা কুত্তা তুই, ওটাই তোর অকাত। আপনি সেই দিন আটকালেন, এই জন্য আমাদের সামনে রোপ নিয়ে বসে আছে। কমল! হ্যাঁ, ডোন্ট টাচ মি। যার যা অকাত তাকে সেখানেই পাঠাতে হবে। গু খাওয়া কুত্তাকে সিংহাসনে বসিয়ে খেল দেখছো তাই না? হ্যাঁ, ওই দিন বেঁচে গেছে, আজ আর বাঁচবে না। এর মৃত্যু আমার হাতেই হবে, এর মৃত্যু আমার হাতেই হবে। এই কোথায় ছিলাম আমি? এন্টারটেইনমেন্ট, ইয়া, ইউ আর মাই এন্টারটেইনমেন্ট সোনা। কাম অন সোনা, চলো। এই একদম ছবি না। এ কি রে, পার্টনারস এরা রে, এভাবে এক এক করে উড়ে গেলে ধান্দাকে সামলাবে? গরুড়াকে মারার জন্য এক রকির জন্ম দিয়েছি, তো এই রকিকে মারার জন্য কি আর এক রকির জন্ম দিতে পারবো না? আমার বাপেই পারেনি তো, আমার বাপের কসম, আর কেউ পারবে না। ওয়ান অ্যান্ড অনলি এপিক পেস।